সে কি আমার মুড়ির কানে কবে সে কি আমার মুড়ির কানে কবে কথা গানে গানে পরান্তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো সে কি জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো সে কি এই রবীন্দ্রসঙ্গীতটি আজকের ক্লাসে আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যদি তারে নাই চিনি গো সে কি আজকের ক্লাসে এই গানটি আমরা শিখব গানটি প্রয়াগ সঙ্গীত সমিতির রবীন্দ্রসঙ্গীত চতুর্থ ও পঞ্চম এই দুটি বর্ষের পাঠ্যক্রমভুক্ত এছাড়া সঙ্গীত প্রবীণ অষ্টম বর্ষের পাঠ্যক্রমে গানটি রয়েছে গানটি রবীন্দ্রনাথের বসন্ত নাটকের গান পর্যায় হল প্রকৃতি পর্যায় বসন্ত ঋতুর গান এটি রচনাকাল ১৯২৩ ২৭ মাঘ ১৩২৯ স্থান শান্তিনিকেতন স্বরলিপি ৬ নম্বর স্বরবিতান স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর গানটি খাম্বাজ পিরু রাগে রয়েছে যদিও স্বরবিতানে রাগের কোনো উল্লেখ নেই তাল হল তেওড়া বা তীব্রা সাত মাত্রার এই তালটির ছন্দ হল ৩-২-২ অর্থাৎ প্রথম বিভাগে তিনটি মাত্রা দ্বিতীয় বিভাগে দুটো এবং তৃতীয় বিভাগে দুটো মাত্রা তবলার ঠেকা হল ধি ধি না ধি না ধি না ধি তিনটি বিভাগেই তিনটি তালি কোনো খালি নেই তেওড়া তালের এটাই বৈশিষ্ট্য এবার হাতে তালি দিয়ে গানটির স্থায়ী অংশ আমি দেখিয়ে দিচ্ছি ধি ধি না ধি না ধি না যদি তারে নাই চিনি গো সে কি সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো সে কি এবার গানটির চারটি অংশ স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আভব এই চারটি অংশ আমি গেয়ে দেব তারপর স্বরলিপি বুঝিয়ে দেব তারপর সবশেষে হারমোনিয়ামে গান শিখিয়ে দেব তাহলে স্বরলিপির অংশ শুরু করছি যদি তারে নাই চিনি গো সে কি সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে
जानीने जदि तारे नाई चीनी गो शेकी। एबार स्वरलिपि भेंगे भेंगे बुझिए दीची। जदि तारे एखाने एकटा मीर हलो मा थेके पा और एखाने पा थेके धा। मा मा पा 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 धा जदि तारे नाई धा थेके पाते निये आसते हबे नाई चीनी गो। आबार एखाने सा थेके निये आसते हबे चीनीर नीके नाई चीनी गो पासा सानी धा पामागा नाई चीनी गो शेकी। मापा शेकी आमाय पानी नीनी निसा ने बेचीने नेबे जखन बोलबो तखन सा स्पर्श करे शुद्ध नीते आसते हबे आगे साथेई छिलाम नेबे ची ची बलार समय रे स्पर्श करे साथे आसते हबे अर्थात आगे रेतेई छिलाम काजे रेते एकटु बेशिक्षण थेके रे थेके चय हसिटाके निये आसते हबे आबार जखन ने बोलबो तखन साथेई छिलाम सा थेकेई नेटाके निये आसते हबे कोमल नीते नेबे चीने এই নব ফাল আবার এই বলার সময় ধা থেকে নিয়ে আসতে হবে মাতে এই নব ফাল গুণের দিনে পাধা পা মাগা দিনে জানিনে মামা পাপা पापा निधा पमगा जानी ने जदि तारे नाई चीनी गो शेकी। एबार अंतराय जाबो एखाने एई पर्यन्त एसे गानेर अवसान अर्थात एखाने थामते हबे थेमे परेर अंशे जेते हबे। এক দুই তিন চার পাঁচ তারপর এখানে দুই মাত্রা ছয় সাত তারপরে আবার প্রথম মাত্রা থেকে অন্তরা শুরু হবে। সে কি আমার উড়ির কানে কবে সে কি আমার উড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে কিনে এই নব ফাল গুণের দিনে জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো সে কি। এবার স্বরলিপি সে কি আমার মামানি ধাধানি এখানে মীর হলো তারপর আমার যখন বলবো আ তখন নি থেকে নিয়ে আসতে হবে ধাতে সে কি আমার শুদ্ধ নিতে গেলাম উড়ির কানে নে বলার সময় নিশা বলতে হবে নিশা রে সানি নিশা কবে শ্বাস স্পর্শ করে শুদ্ধ নিতে নামতে হবে কবে বলার সময় কবে
পরের বার এখান থেকে এই পর্যন্ত এসে এই অংশটুকু না বলে এখান থেকে বলতে হবে কবে। যেই অংশ ফার্স্ট ব্র্যাকেটে থাকে সেই অংশ পরের বার বাদ দিয়ে এখানে যেতে হয়। সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে নিনি নিনিসা গানে গানে নিশা নিরেশা নিধা পাপাধা পরাণ তাহার ধানি ধারে সানি ধা নিবি পাধা পা। এখানে বে বলার সময় ধা স্পর্শ করে বলতে হবে, আগে ধাতেই ছিলাম, কাজে বে যখন বলবো ধা থেকে নিয়ে আসতে হবে। নেবে এইভাবে নেবে কিনে পাধা পামাগা এই নব ফাল গুণের দিনে জানিনে জানিনে। তারপর যদি তারে নাইচিনি গো সে কি করে নিয়ে সঞ্চারী অংশে যেতে হবে। এবার যাব সঞ্চারী অংশে। সঞ্চারী অংশ শুরু হবে তালের ষষ্ঠ মাত্রা থেকে, ষষ্ঠ মাত্রা আর এটা হলো সপ্তম মাত্রা, অর্থাৎ ছয় সাত তারপরে আবার প্রথম মাত্রা। সে কি আপন রঙে ফুল রাঙাবে সে মর্মে সে ঘুম ভাঙাবে আপন রঙে ফুল রাঙাবে সে কি মর্মে সে ঘুম ভাঙাবে ঘুমটা মার নতুন পাতার হঠাৎ ঘুমটা মার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে জানিনে জানিনে করে স্থায়ীর পুরো অংশটা করতে হবে, তারপর গান শেষ করতে হবে। এবার স্বরলিপি ভেঙে বুঝিয়ে দিচ্ছি। ঘুমটামার মানি ধা ধা ধানি এটা ছিল কোমলনি, এটা শুদ্ধনি। মানি ধা ধা ধানি ঘুমটামার নিসারে সানি নিসা নতুন পাতার হঠাৎ নিশানি ধা পা মাগা। এখানে হ যখন বলবো তখন সা স্পর্শ করে নির সাথে আছে দেখুন, শুদ্ধ নির সাথে, অর্থাৎ সা থেকেই হটাকে নিয়ে আসতে হবে, সাথে যেহেতু ছিলাম হ এইভাবে হঠাৎ। তারপর আবার এখানে যেতে হবে, এখান থেকে এই পর্যন্ত এসে এই অংশ না বলে এখান থেকে হঠাৎ বলতে হবে। ঘুমটামার মানি ধা ধা ধানি নতুন পাতার নিসারে সানি নিশা হঠাৎ দোলা নিনি নিশা পাবে কি তার নিশা নিরেশা নিধা পাপাধা
गोपन कथा धानी रे सानी धा नेबे पाधा पा नेबे जीने मा थेके निये आसते हबे नेटाके जेहेतु मा स्पर्श होये आछे एखाने नेबे जीने एइभाबे मा पा 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 मागा एई नबु फाल फाल बलार समय पा स्पर्श करे माते बोलते हबे जेहेतु पाते छिलाम पा थेकेई फयाकार निये आसते हबे एई नबु फाल गुणेर दिने जानीने जानीने तारपर स्थायी पुरो गान करे निये गान शेष करते हबे एबार देखाबो हारमोनियामे गान देखाबो हारमोनियामेर बी फ्लैट बा ए शार्प स्केले एटा हलो बी फ्लैट बा ए शार्पेर सा बाँ दिक थेके एक दुई तीन चार पाँच एटा सा शुद्ध रे शुद्ध गा एटा कोमल गा शुद्ध मा पा शुद्ध धा शुद्ध नी एटा हलो कोमल नी शुद्ध नी एवं कोमल नी दुटो लागबे जेमन शुद्ध गा एवं कोमल गा एई दुटो स्वरो लागबे तारपर सा रे एई पर्यन्तई एई गाने बाजबे एकटु धीरे देखाबो ताहले आपनादेर बुझते सुविधा हबे যদি তারে মামা পাপা পাধা নাই চিনি গো পাসা সানি ধা পামাগা সে কি মাপা সে কি আমায় পানি নিশা নিশা নিরেশা নিধা নেবে চিনে মা পা 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 ধা এই নবু ফাল ধা পাশা গুণের সাধা সা নিধা দিনে পাধা পা মাগা জানিনে মামা পাপা জানিনে পাপা নিধা পা মাগা যদি তারে নাই চিনি গো সে কি মামানি ধাধানি সে কি আমার নিসার সানি নিসা উড়ের কানে নিশানি ধা পামাগা কবে তারপর আরেকবার করে নিয়ে কবে এখান থেকে কবে কথা নি 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 নিশা গানে গানে নিশানি রে সানি ধা পা পা ধা পরান্তাহার ধানি ধারে সানি ধা নেবে পাধা পা কিনে মাগা এই নবু ফাল্গুনের দিনে জানিনে জানিনে তারপর সঞ্চারী অংশ সে কি আপন রঙে এটা কোমল গান আর এটা ছিল কোমলনি আগে বলা হয়নি এটা কোমলনি সে কি আপন রঙে ফুল রাঙাবে
ভাঙাবে, তারপর শেষ অংশ আভোর, ঘুমটা মার নতুন পাতার হঠাৎ, ঘুমটা মার নতুন পাতার হঠাৎ, দোলা পাবে কি তার গোপন কথা নেবে জিনে, এই নব ফাল্গুনের দিনে জানিনে জানিনে। তারপর স্থায়ী অংশ করে গান শেষ করতে হবে। আপক অংশ আর ভেঙে দেখালাম না, কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি আপনারা সম্পূর্ণ গানটা শিখে নিতে পারবেন স্বরলিপি সহ হারমোনিয়ামে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।